আসসালামু আলাইকুম, সুপ্রিয় সুধী, আমরা ঢাকা পেইন এন্ড স্পাইন সেন্টারের পক্ষ থেকে আবারও হাজির হয়েছে আপনাদের সামনে। আমি ডাক্তার মোহাম্মদ আনিসুর রহমান। আমি ডাক্তার মোহাম্মদ জুবায়ের হোসেন। তো আমরা আজকে যে বিষয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা এই বিষয়টার শিরোনাম দিয়েছি হাঁটু ব্যথায় নিরাময় করণীয়। আসলে আমাদের শরীরের যে সমস্ত জায়গায় ব্যথা হয়, যেমন ঘাড়ের ব্যথা, কোমরের ব্যথা, হাঁটু ব্যথা বা বিভিন্ন জয়েন্টের ব্যথা, তার মধ্যে হাঁটু ব্যথা কিন্তু অন্যতম। এবং হাঁটু ব্যথায় আমাদের বয়স্করা যেমন ভুগে থাকেন, আমাদের মাঝারি বয়সের মানুষরাও ভুগে থাকেন, কখনো কখনো তরুণ তরুণীরা তারাও হাঁটু ব্যথায় ভুগে থাকেন। অর্থাৎ হাঁটু ব্যথার নানা কারণ রয়েছে। কাজেই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলবার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা ফেসবুক লাইভে এসেছি। আপনারা আপনাদের যদি কোনো মন্তব্য থাকে, কোনো জিজ্ঞাসা থাকে আমাদেরকে করবেন, এবং আপনারা কিভাবে হাঁটু ব্যথা থেকে পরিত্রাণ পেতে পারেন বা হাঁটু ব্যথায় যদি আপনারা ভোগেন তাহলে এখন কি করবেন, সে সমস্ত বিষয়ে যাবতীয় বিষয়ে আমরা আসলে কথা বলব। ডক্টর জুবায়ের হোসেন, তো আমরা যখন মন্তব্য তো আসবেই আমাদের কাছে, মন্তব্য আমরা দেখবো নিশ্চয়ই, তার আগে প্রথমে ডক্টর জুবায়ের হোসেন, আমরা তো নিশ্চয়ই বলতে পারি যে হাঁটু ব্যথায় কি কি কারণগুলো রয়েছে এগুলো প্রথমে একটু কথা বলি, তারপরে আমাদের দর্শকরা নিশ্চয়ই আমাদেরকে মন্তব্য করবেন সেই বিষয়গুলো নিয়ে, তখন আমরা কথা বলতে পারবো। ঠিকই বলেছেন ডক্টর আনিস। আসলে প্রথমে আমরা আসবো যে হাঁটু ব্যথার আসলে কারণগুলো কি। জি, হাঁটু ব্যথার অনেক রকম কারণ রয়েছে, তার মধ্যে এটা আসলে বয়সের সাথে কিন্তু চেঞ্জ হয় কারণগুলো। যেমন ধরেন ইয়াং যারা তাদের একরকম, আবার বয়স্কদের কিন্তু অন্য। ইয়াংদের ধরেন হাঁটু ব্যথা হতে পারে ট্রমা, যে কোনো ট্রমা, তারা খুব অ্যাক্টিভ থাকে, খেলাধুলা করে সেক্ষেত্রে, বা বিভিন্ন জার্নি করে, তাদের হাঁটুতে আঘাত পেতে পারে, চোট পেতে পারে, সেক্ষেত্রে ব্যথা হতে পারে। আবার যারা একদম ধরো 16 বছরের কম বয়সী, তাদের ক্ষেত্রে আবার বিভিন্ন রকম আর্থ্রাইটিস হয়, জুভেনাইল নিউরোপ্যাথিক আর্থ্রাইটিস যেটা, সেটা হতে পারে, বা বিভিন্ন রকম আর্থ্রোপ্যাথি বা আর্থ্রাইটিসের কারণে কিন্তু হাঁটু ব্যথা হয়। সেটা গেল কম বয়সে। বেশি বয়সে তাদের কিন্তু হাঁটু ব্যথার যদি কারণ বলতে যাই, এক নম্বর কারণ হচ্ছে কিন্তু অস্টিওআর্থ্রাইটিস, মানে বয়সজনিত যে ক্ষয়রোগ, সেটার কারণে কিন্তু আসলে এই হাঁটু ব্যথাটা হচ্ছে। এবং দুই নম্বর কারণ হিসেবে যদি আমরা আসি, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে হাঁটুতে আদার্স অনেক ডিজিজ কিন্তু হয়, যেমন রিমাটয়েড আর্থ্রাইটিস, যে বাতজনিত রোগ, সেটা ওখানে এফেক্ট করতে পারে। গাউটি আর্থ্রাইটিস বা গাউট বা গেটে বাত আমরা যেটা পরিচিত, সেটা এফেক্ট করতে পারে, এবং সেটা যদি অন্যান্য জয়েন্ট এফেক্ট করে সাথে হাঁটুতেও ইফেক্ট করতে পারে। এবং এছাড়া আরও অনেক ধরনের বাত আছে যেটার জন্য কিন্তু হতে পারে। তো আবার ট্রমা তো আছেই, বয়স্করাও অনেক সময় দেখা যায় যে বিশেষ করে শেষ বয়সের বয়স্করাও কিন্তু আসলে ছোট বাচ্চাদের মতোই হয়ে যায়, তারা বাথরুমে পড়ে যেতে পারে, সেক্ষেত্রে তাদের এই প্রবলেম। জুবায়ের, আপনি ঠিকই বলেছেন যে একটা হলো দীর্ঘস্থায়ী ব্যথা যেগুলো আপনি বললেন, আর একটু যে স্বল্পস্থায়ী ব্যথা বা একিউট ব্যথা যেগুলো ট্রমার জন্য হয়ে থাকে। ট্রমা যদি হয় তাহলে বিভিন্ন লিগামেন্ট বা আমাদের এখানে টেন্ডন এগুলোতে প্রবলেম থাকলে হাঁটু ব্যথা হতে পারে। আর আপনি যেগুলো বললেন যে দীর্ঘস্থায়ী বা অনেক দিন থেকে মানুষ হাঁটু ব্যথায় ভুগতে পারে, মূলত যে অস্টিওআর্থ্রাইটিসের কথা বললেন, রিউমাটয়েড আর্থ্রাইটিস ইত্যাদি, এবং গাউটের কথা আপনি বলছিলেন, তো আসলে হাঁটু ব্যথা যখন মানুষ ভোগে তখন আসলে তাদের কি করা উচিত বা তারা আসলে কি ধরনের মেজার নিলে এই হাঁটু ব্যথা থেকে পরিত্রাণ পেতে পারে, এই বিষয়টা যদি আমরা একটু আলোকপাত মনে করতে পারি। আচ্ছা, ওই বিষয়টা আমি যাবো, তার আগে আমি আসলে আমাদের যারা পেশেন্ট আছেন বা দর্শক, যারা পেশেন্ট নন, হয়তো তাদের বাড়িতে মা বোন আছেন অথবা আত্মীয় স্বজন আছেন বা তাদের অফিসে বিভিন্ন রকম কলিগ আছেন, তারা অনেক সময় হাঁটু ব্যথার কথা বলেন, তো তাদেরকে আসলে আগে আসলে অ্যানাটমি, আসলে হাঁটু কি থাকে সেটা আমরা একটু দেখে নিই, তারপরে আমরা চলে যাই যে আমরা আসলে কি ঘরোয়াভাবে কীভাবে এটাকে রিমুভ করতে পারি, তারপর কখন ডক্টরের কাছে যাব, তারপর হচ্ছে ডক্টরের কাছে গেলে ডক্টর কী ট্রিটমেন্ট দিতে পারে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তো আগে অ্যানাটমি চলে যাই, এই যে আমাদের হাঁটু যে জয়েন্টটা খুব মানে এই জয়েন্টটা বিশেষত্ব অনেক, সবচেয়ে বড় জয়েন্ট কিন্তু এটা আমাদের শরীরের সবচেয়ে বড় জয়েন্ট, খুবই ইফেক্টিভ একটা জয়েন্ট। এবং এই জয়েন্টে দেখা যায় উপরে একটা বোনস থাকে, তাই না, একটি বোনসটা বড়, এই বোনসটা হচ্ছে ফিমার, আর নিচে বোনস থাকে সেটা হচ্ছে টিবিয়া, এবং এই পাশে একটা পাতলা একটা বোনস থাকে দেখা যাচ্ছে, এটা ফিবুলা বলে। এবং দুটো বোনসের মাঝখানে কিন্তু একটা, এখানে আকাশি কালারের একটা, দর্শক দেখতে পাচ্ছেন আকাশি কালারের একটা কুশনের মতো দেওয়া আছে, এটা আসলে মেডিসকাস। এবং এই মেডিসকাসের উপরে যেটা এই এই হাড় এই হাড় এই দুটোর মাঝখানে কিন্তু আবার দেখা যায় এগুলোকে মুড়িয়ে রাখে অনেকটা, চেয়ারের বা টেবিলের নিচে যে আমরা দেখা যায় অনেক সময় পায়ের মধ্যে কুশনের মতো দিয়ে দিই রাবারের বা প্লাস্টিকের, প্লাস্টিকের যাতে ওটা ক্ষয় না হয়, ওরকম কিন্তু আমাদের সৃষ্টিকর্তাও এখানে কিন্তু ওরকম একটা কার্টিলেজ দিয়ে রাখেন,
যাতে এটা খুব ইজিলি ফাংশন করতে পারে। এবং দেখা যায় এই পুরো জিনিসটাই কিন্তু বিভিন্ন রকম লিগামেন্ট বা মাংসপেশি দিয়ে ঢাকা থাকে, এবং একটা ক্যাপসুল থাকে, সেই ক্যাপসুলের ভিতরে কিছু, আমি অনেক সময় পেশেন্টকে বুঝিয়ে বলি যে ইঞ্জিন অয়েল, যেটা গাড়িতে যে ইঞ্জিন অয়েল, ঠিক আছে, সেই ইঞ্জিন অয়েলের মতো ভিতরে কিন্তু দেওয়া থাকে, যেটাকে বলে স্যান্ডভেল ফ্লুইড, যেটা ভিসকাস, এটা কিন্তু ভিতরে থাকে, এবং এই কারণে ফ্রিকশন কম হয়, ঘর্ষণ কম হয়, এবং আমরা দেখা ইজিলি চলাফেরা, আমরা যে এত আমাদের শরীরের 60 কেজি 70 কেজি বহন করছি সেটা কিন্তু আমরা কিচ্ছু বুঝি না। দর্শকদেরকে আমি একটা জিনিস বলতে চাই, ধরেন অস্টিওআর্থ্রাইটিস হলো বা রিউমাটয়েড আর্থ্রাইটিস হলো, ব্যথা কেন হবে? এটার প্রসঙ্গে আপনি যখন লুব্রিকেন্টের কথা বলছিলেন, অর্থাৎ আমাদের সেই সেই সাইনোভেল ফ্লুইডের কথা যখন আসছে, ফ্লুইড যখন কমে যাবে বা কার্টিলেজ যখন ক্ষয় হয়ে যাবে, তখন এই যে দুটো হাড়, প্রধানত যে দুটো হাড়, এবং এখানে একটা ছোট্ট একটি হাড় রয়েছে, প্যাটেল আমরা বলছি, বা এই যে আপনার ফিমার এবং টিবিয়ার মধ্যে এই যে গ্যাপটা, সেই গ্যাপটা কিন্তু কমে যায়, এবং একটা হাড় আরেকটা হাড়ের সাথে লেগে যায়, কারণ কার্টিলেজ সেখানে ক্ষয় হয়ে যাচ্ছে, আমরা সেখানে ওই যে সাইনোভেল ফ্লুইড লুব্রিকেন্টও নাই, যার ফলে যখনই একটা হাড় আরেকটা হাড়ের সাথে লাগে, ঘর্ষণ হয়, তখনই কিন্তু পেশেন্ট ব্যথা ফিল করে, কারণ এখানে অনেকগুলো নার্ভ এন্ডিং রয়েছে হাড়ে হয়ে গেলে, ওই নার্ভে যখন স্পর্শ লাগে বা নার্ভ যখন ইরিটেট হয়, তখনই কিন্তু ব্যথাটা। আচ্ছা, অনেকেই দেখছি কমেন্ট করছেন, তার মধ্যে আমি একটা কমেন্ট দেখছি, উনি বলছেন যে উনি আসলে দীর্ঘদিন আগে একবার ছোটবেলায় খেলতে গিয়ে আঘাত পেয়েছিলেন, আঘাত পাওয়ার পরে ওনার হাঁটুটা ফুলে যায়, ফুলে যাওয়ার পরে উনি ডক্টরের কাছে তখন ট্রিটমেন্ট নেন, অ্যাভেলেবল যা ছিল, পরবর্তীতে উনি কিছু ওষুধ পেয়েছেন, নামটা বলতে পারছেন না, তারপরে উনি ভালো হয়ে যান, কিন্তু এখন ওনার সেখানে আবারও সমস্যা হচ্ছে, ওনার বয়স হচ্ছে উনি বলছেন 40 বছর। সেক্ষেত্রে আমরা অ্যান্সারটা যেভাবে বলি, আমি অ্যান্সারটা দিচ্ছি, ডক্টর আনিস কিছু থাকলে শেয়ার করবো। আসলে যেটা হয়, একবার যেহেতু ওনার ট্রমা হয়েছে, এখন ওনার বয়স 40, তো আমরা ধরে নিচ্ছি হয়তো 8-10 বছর বা এরকম সময় ওনার ব্যথা যদি হয়, তাহলে আগে ব্যথা হয়েছিল যখন একটা ট্রমা ছিল, যে কোনো ট্রমাই কিন্তু পরবর্তীতে অস্টিওআর্থ্রাইটিস বা ক্ষয় রোগটাকে বহন করে নিয়ে আসে, এবং ওনার ক্ষেত্রে আমরা ধারণা করছি, যদিও আমরা ওনাকে সরাসরি দেখার সুযোগ হয়নি বা ইনভেস্টিগেশন আমাদের হাতে নেই, তারপরেও যে কারণ পসিবল কারণ হতে পারে যে আগে একটা আঘাত হয়েছিল, এখন ওনার হয়তো সেখানে ক্ষয়টা বেড়ে গিয়ে এমন একটা পর্যায়ে যেতে পারে যে ওনার পেইন ফিল করছে, তো এটার ভালো ট্রিটমেন্ট আছে, এটা নিয়ে অরিড হওয়ার কিছু নাই। আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে, ইনিশিয়ালি যদি খুব বেশি কষ্ট না হয়, আপনি ধরেন গরম শেক, আমরা বলি গরম শেক দিতে পারেন, যে কাজগুলো স্ট্রেনাস যে এক্সারসাইজগুলো সেগুলো না করে হালকা হাঁটাহাঁটি এগুলো করতে পারেন, বা হাঁটু ব্যথার ক্ষেত্রে কিছু ব্যায়াম আছে, আমরা দেখি যদি সময় হয় আমরা বলবো, সেই ব্যায়ামগুলো আলোকপাত করবো, সেগুলো করতে পারেন, প্যারাসিটামল জাতীয় কিছু ওটিসি রেডি ওভার দ্য কাউন্টার ড্রাগ বলে, যেগুলো ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া নেওয়া যায় সেগুলো নিতে পারেন, আর তাতেও যদি আপনার ভালো না হচ্ছে না মনে হয়, তাহলে অবশ্যই আপনাকে ব্যথা বিশেষজ্ঞ দেখাতে হবে, বা যারা ব্যথা নিয়ে কাজ করুন সে ধরনের বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে হবে। ডক্টর জুবায়ের, আপনি বলছিলেন অস্টিওআর্থ্রাইটিসের কথা, এবং খুব অল্প বয়সে উনি আঘাত পেয়েছিলেন, এবং আঘাত পাওয়ার পরে কিন্তু একটা সার্টেন সময় পরে কিন্তু মানুষের অস্টিওআর্থ্রাইটিস হতে পারে। এ প্রসঙ্গে আমি বলতে চাই, ব্যাপারটা অনেকের কাছে হয়তো অস্বাভাবিক মনে হতে পারে, যারা ধরেন স্পোর্টসম্যান বা যারা ধরেন ডিফেন্সে আছে, অনেক ধরনের পরিশ্রম করে, স্ট্রেনাস ওয়ার্ক করে, স্পোর্টসম্যান হাঁটুতে চাপ করে, তারা আগে ধরেন স্পোর্টস, তারা খেলাধুলা করে, তাদের শরীর ফিট থাকে, জীবনের একটা পর্যায়ে গিয়ে দেখা যায় তারা কিন্তু অস্টিওআর্থ্রাইটিসে বেশি ভোগে, এবং এটা কিন্তু আসলে গবেষণায় দেখা গেছে, যাদের হাঁটুতে চাপ পড়েছিল জীবনে কোনো না কোনো পর্যায়ে, অর্থাৎ প্রথম দিকে, বিশেষ করে আমরা যেটা বললাম যারা স্পোর্টসম্যান, তারা কিন্তু পরবর্তীতে অস্টিওআর্থ্রাইটিসে ভোগে। এটা আমি আপনাকে সতীশে উনি প্রশ্ন করেছেন, স্যার গত 2 বছর আগে আমি পলিথিনে স্লিপ করে পড়ে গিয়েছিলাম, তৎক্ষণাৎ আমার হাঁটু থেকে পায়ের নিচের বাকি অংশ অবশ হয়ে যায়, পরবর্তীতে 1 ঘন্টায় আমার হাঁটু ফুলে যায়, এবং হাঁটুর প্লেট সরে গিয়েছে বলে ডাক্তার বলেছেন, 7 দিন আমার হাঁটু ব্যান্ডেজ করে রাখার পরে হাঁটুর প্লেট দুটি নিজ জায়গায় এসেছে, কিন্তু তারপর থেকে আমি হাঁটু ভাঁজ করে কিছুক্ষণ বসলে আমি সোজাভাবে পা রাখতে পারি না, মনে হয় যেন হাঁটু ভেঙে যাবে, এক্ষেত্রে আমি কি করতে পারি? এখানে কয়েকটা বিষয়, একটা হচ্ছে উনি পড়ে গেছেন 2 বছর আগে, হ্যাঁ, তারপর উনি বলছেন যে প্লেট, আসলে প্লেট হয়তো ডক্টর অনেকে হাঁটুর যে প্যাটেলা যেটা আছে, হ্যাঁ, এটা এটা মিন করতে পারে, সেটা হয়তো উনি পরে প্লাস্টার বা রিমুভাল করেছে, এখন উনি বলছেন সেখানে আসলে সোজা করতে গেলে, আসলে এই জিনিসটা যেটা ডক্টরানি সবকিছু ঠিক আছে, আপনার ট্রিটমেন্ট ডক্টররা যে ট্রিটমেন্ট করেছে, এখন আপনার পেইন হচ্ছে, এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যে কোনো সার্জারি
বা যে কোনো কিছু যদি আমরা করি তারপরে কিন্তু রিহ্যাবিলিটেশনটা ইম্পর্টেন্ট। যেমন আপনি অপারেশন করে ফেললেন, কিন্তু এরপরে কিন্তু আপনাকে দীর্ঘ একটা সময়ের ক্ষেত্রে করলে তাহলে কিন্তু উনি ভালো থাকবেন। তো আপনার এই বিষয়টা আপনি যেটা করতে পারেন, যে ডক্টর আপনার এক্ষেত্রে আপনি চিকিৎসা করেছেন ওনার সাথে যোগাযোগ করতে পারেন, যোগাযোগ করে কথা বলে দেখতে পারেন, অথবা কোনো ব্যথা বিশেষজ্ঞের সাথে কথা বলে দেখতে পারেন। ডক্টর জুবায়ের আমরা দেখতে পাচ্ছি আলী ইমতিয়াজ উনি আমাদের সাথে আছেন, উনি বলছেন দুই পায়ে হাঁটুর নিচে পেরিওস্টিয়াল রিয়াকশন হলে এটা সমাধান কি? কারণ দেখে আপনার টোটাল হিস্ট্রি দেখতে হবে, পেশেন্টের বয়স কত, তার হিস্ট্রি কি, কেন এই ধরনের রিপোর্ট আসলো, আর যেমন অদ রিপোর্টটার সাথে যে আপনি যে পরীক্ষাটা করেছেন সেটা মিলেছে কিনা সেটা দেখতে হবে, এবং রোগীর সিমটম দেখে তারপরে আসলে ট্রিটমেন্ট করতে হবে। এর মধ্যে কিন্তু আরো কোশ্চেন চলে আসছে, সময় কিন্তু আসলে আমাদের ফুরিয়ে আসছে, তারপরেও আমরা কোশ্চেন গুলো একটা একটা করে যাই। অবশ্যই অবশ্যই অবশ্যই। ফাবিহা উনি বলছেন যে 7 মাস আগে আমার বোন সিঁড়ি থেকে পড়ে যাওয়াতে তার হাঁটুতে তখন ব্যথা পায়, কিছুদিন তার হাঁটতে বেশ ব্যথা অনুভব হয়, এখন প্রায় 1 মাস ধরে হাঁটু ক্রমশই হাঁটুর ব্যথা ক্রমশই বাড়ছে, কখনো কখনো ফুলে যাচ্ছে, এক্ষেত্রে কি করতে? আসলে আমার মনে হচ্ছে যে ওই সাবিহা যে কথাটি বলছে, ফাবিহা দুঃখিত ফাবিহা, উনি একটা আঘাতের কথা বলছেন এবং বলছেন যে পা ফুলে যাচ্ছে, এটা আসলে থোড়ো একটা ইভালুয়েশন করতে হবে। এখানে ইভালুয়েশনটা এই অর্থে ধরেন দেখতে হবে যে ফিজিক্যালি দেখতে হবে যে হাঁটুর যে জয়েন্টটা সেটা ঠিকভাবে আছে কিনা, ওখানে যে লিগামেন্ট বা টেন্ডনের কথা বলি সেগুলো আমাদের কিছু ফিজিক্যাল পরীক্ষা আছে আমরা করলে বুঝতে পারি, এটা হলো ফিজিক্যাল পরীক্ষা। তারপরে আমরা কিছু ইনভেস্টিগেশনে যাই, সেখানে এক্সরে আসবে, সেখানে আল্ট্রাসাউন্ড আসবে, কখনো কখনো আমরা MRI-এরও কিন্তু সহায়তা নিয়ে থাকি যদি আমরা সাসপেক্ট করি। আপনি যে কথা বলছিলেন ওই যে বিভিন্ন লিগামেন্ট অর্থাৎ মেনিসকাসের কথা বলছিলেন, আপনি কোলেটারাল লিগামেন্ট কথা বলছিলেন, ওগুলো যদি আমরা সাসপেক্ট করি বা ACL ইনজুরি তাহলে হয়তো বা আমরা MRI দিকে যেতে পারি। অর্থাৎ আমি যেটা বলবো ফাবিহাকে যে আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসককে দেখান দেরি না করে, কারণ এটা আসলে ইভালুয়েশন করতে হবে। আচ্ছা ভেরি গুড। ডক্টর সময় কিন্তু আসলে ফুরিয়ে আসছে, এর মধ্যে আমি একটু কিছু আলোচনা করি, আপনারা দর্শকরা কমেন্ট করতে থাকুন, অসুবিধা নেই, যদি আমরা এখানে টোটালটা অ্যান্সার দাও নিতে পারি আমরা তো পরবর্তী আবার লাইভ আসবো, আমরা মেসেঞ্জারে আপনাদের সাথে কন্ট্যাক্ট করে ওটা সমাধান দিব। আমি কিছু বিষয় দর্শকরা সবসময় কোশ্চেন করেন আর যে আসলে হাঁটু ব্যথা হয়েছে সবসময় তো কখন আসলে ডাক্তারের কাছে যাবো, আর ইনিশিয়াল পর্যায়ে আসলে বাসায় কি ধরনের এক্সারসাইজ করা উচিত, বা আমি কি ধরনের মেজার নেওয়া উচিত, কি ধরনের খাবার আমি খেতে পারি, এটা নিয়ে যদি একটু কিছু বল। আমরা প্রথমেই যেটা বলি যে হাঁটু ব্যথা যখন মানুষ ভোগে প্রাথমিক অবস্থায় লাইফস্টাইল মডিফিকেশনটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ ওনার ওজন বা ওয়েট যাতে না বাড়ে ওনার, কারণ ওয়েট যখন বাড়বে তখন কোমরের যেরকম ওয়েট বিয়ারিং এরিয়া হাঁটুটাও কিন্তু একটা মানে ওয়েট বিয়ারিং এরিয়া, হাঁটুর উপর তখন চাপ পড়ে আলটিমেটলি ব্যথাটা বেড়ে যায়। কাজেই সবাইকে লক্ষ্য রাখতে হবে তার যে ওয়েট বা ওজন যাতে না বাড়ে, এটা হলো একটি বিষয়। কাজেই তখন স্বাভাবিকভাবে আসবে তাহলে তার ফুড বা খাদ্যাভ্যাস কি হবে, কি ধরনের খাবার উনি খাবেন, অবশ্যই যেটা তেল বা চর্বি বা ভাজা পোড়া জাতীয় যে জিনিসগুলো সেগুলো অ্যাভয়েড করবেন, এবং এমন ধরনের খাবার গ্রহণ করবেন, শাকসবজির কথা আমরা সবসময় বলি, ভিটামিন সমৃদ্ধ খাবার, ক্যালসিয়াম ভিটামিন ডি যেগুলোতে আছে সেই সমস্ত খাবারগুলি উনি গ্রহণ করবেন। আর আপনি যেটা বলছিলেন যে প্রাথমিক মেজার কি নিতে পারেন ওনারা, প্রাথমিক মেজার ধরেন অস্টিওআর্থ্রাইটিসের কথা আপনি বলছিলেন, প্রথমে কিন্তু দেখা গেল যে কয়েকদিন পরে পরে হঠাৎ হঠাৎ অল্প সময়ের জন্য ব্যথা হয়, এবং এই ব্যথাটা ক্রমশ যখন তার অস্টিওআর্থ্রাইটিসের মাত্রা বাড়তে থাকে তখন কিন্তু সে ব্যথার মাত্রা বাড়তে থাকে। ওই সময় উনি যেটা করতে পারেন উনি গরম শেক দিতে পারেন, তারপরে আমরা যেটা বলছিলাম বাসায় কিছু এক্সারসাইজ আছে যেগুলো হয়তো পরবর্তীতে আমরা দেখাবো, আমরা আমাদের পেজে হয়তো শেয়ার করবো, সেগুলো ওনারা করতে পারে। আর যে সমস্ত কাজে হাঁটুর উপর চাপ পড়ে অর্থাৎ সিঁড়ি বাওয়া বা ধরেন আপনি টয়লেটে যাচ্ছেন সেখানে হাইকোমোডটা ইউজ করতে হবে, ওনার হাঁটুতে যাতে প্রেশার না পড়ে, এমনি স্বাভাবিক হাঁটা উনি করবেন, কিন্তু হাঁটুর উপরে চাপ পড়ে এই ধরনের কোনো কাজ। যেমন ধরেন যে হাঁটু ব্যথা হচ্ছে কি এক্সারসাইজ শুধু করবেন, অনেকগুলো এক্সারসাইজ আছে, আপনি যদি কারোর সাথে কথা বলবেন তাহলে দেখবেন যে বা এখন তো ইউটিউব আছে অনেক ধরনের এক্সারসাইজ, আসলে
এক একজনের জন্য এক একটা এক্সারসাইজ আসলে পারফেক্ট। ইয়েস, এক এক ডিজিজের জন্য অনেক সময় এক্সারসাইজ যদি আপনি সঠিক এক্সারসাইজ না করেন সেটাও কিন্তু আপনার ক্ষতির কারণ হতে পারে। আমরা অনেক পেশেন্ট দেখি যে ওভার এক্সারসাইজ করেও কিন্তু ইঞ্জুরি নিয়ে আমাদের কাছে আসে। সেটা না করে বেসিক কিছু এক্সারসাইজ আমি যেটা বলি বাসায় করতে পারেন, যেমন ধরেন আপনি হাঁটু উঠিয়ে দিয়ে, আমাদের হাঁটু আপনি বুঝেন, হাঁটু আপনি শুয়ে আছে তাই তো, পেশেন্ট এভাবে শুয়ে আছে, তার একটা রোল যে কোনো টাওয়েল, টাওয়েলকে রোল করে বা কোল বালিশ সেটাও দিতে পারে, ও সাইজ মতো বানিয়ে নিয়ে দুইটা হাঁটুর নিচে দিয়ে দিল, দিয়ে দিয়ে তারপর হাঁটুটা দিয়ে প্রেশার দিল, প্রেশার দিলে দেখবেন এই মাসেলগুলো, এই মাসেলগুলো টাইট হয়ে যাচ্ছে, স্ট্রেন হচ্ছে। সেটা আপনি করে 10 সেকেন্ড ধরে ধরে রাখেন, তারপর রিলিজ করেন, আবার করেন, আবার রিলিজ করেন, এভাবে ধরেন সকাল রাতে আপনি 40 বার 40 সেকেন্ড করেন, যদি 40 বার না পারেন আরও কম করে করেন, আস্তে আস্তে বাড়ান, 10 বার শুরু করেন, 20 বার শুরু করেন, নিজের মতো করে আস্তে আস্তে বাড়ান, তাহলে কিন্তু এটা খুব ইজি অ্যান্ড সিম্পল। আর একটা আছে, ধরেন আমি একটা পেশেন্ট শুয়ে আছে, তার পা এটা তাই না, পায়ের পাতা এটা, উনি এইভাবে এ করতে পারে, পাতা এরকম করে নামালে দেখবেন যে এখানে প্রেশার করবে। ইয়েস ইয়েস, হ্যাঁ, এটা নামে ধরলো 10 সেকেন্ড আবার করুন, আবার করুন, এরকম 10 বার 10 বার করে উনি 4টা রাউন্ড করতে পারে, সকালে দুপুরে রাতে করতে পারে, যদি ইনিশিয়ালি সমস্যা হয় সকালে রাতে করুন। আর আপনি টাওয়ালের কথা বলছিলেন, টাওয়ালটা উনি কিন্তু পায়ের পাতা যে দুই যে পাতা আছে সেখানে দিয়ে আপনি দাঁড়িয়ে হচ্ছে আস্তে আস্তে করে ওয়াল ঘেসে ঘেসে বসবেন, আবার ওয়াল ঘেসে ঘেসে উঠবেন। তো এগুলো আসলে এক্সারসাইজ আসলে বেসিক্যালি এভাবে বোঝানো মুশকিল। আমরা কিছু ভিডিও নিয়ে আসছি সামনে ইনশাল্লাহ, তখন আপনারা এই ভিডিওগুলোতে আলাদা এক্সারসাইজের ভিডিও নিয়ে আসবো আমরা, হাঁটু ব্যথার আলাদা এক্সারসাইজ, কার কী রোগ হলে অস্টিওপোরোসিস হলে কীরকম এক্সারসাইজ, আদার্স ডিজিজ হলে কীরকম এক্সারসাইজ, ওরকম করে নিয়ে আসবো ইনশাল্লাহ। তো আপনারা আমাদের সাথেই দেখতে থাকুন। ডক্টর আর কোনো টিপস? হ্যাঁ, আমাদের সাথে আমরা জুয়েল সাহা উনি আছেন, আলী ইমতিয়াজ উনিও আছেন, আমরা সময় হয়তো খুব বেশি নাই। জুয়েল সাহা যেটা বলছিলেন, ডক্টর জুবাইর আপনার সাথে আমি শেয়ার করছি, আমার মায়ের বয়স 50 বছর প্লাস, 15 থেকে 20 বছর ধরে ওনার পায়ের পাতা থেকে হাঁটু পর্যন্ত ব্যথা, এবং ব্যথাটা রাতে ঘুমানোর পর দেখা যায়, এমন অবস্থায় এ পর্যন্ত অনেক এমবিবিএস ডাক্তার দেখিয়েছি, কোনো সমাধান পাচ্ছি না। সেক্ষেত্রে যেটা করা যায়, উনি যেহেতু ডক্টর দেখেছেন, ডক্টরের চোখ যখন দেখে যায় তার মানে সেখানে কিছু একটা আছে। আপনি যেটা করতে পারেন, আমাদের ইনবক্সে ওনার সবগুলো কাগজপত্র ছবি তুলে পাঠিয়ে দিন, আমরা আপনাদের সাথে থাকবো। ব্যথা মুক্ত থাকুন, রিজল্ভ পেইন, রিগেইন লাইফ। থ্যাংক ইউ।